চিকিৎসকরা আমরণ অনশনে বসে তাদের দুর্গার অপরাধীদের শাস্তির দাবিতে আমরণ অনশনে ধর্মতলায় বসে রয়েছেন চিকিৎসকেরা এদিকে তাদের সমর্থন জানিয়ে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে চিকিৎসকদের বারো ঘন্টার অনশন পানিহাটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ডেন্টাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকরা অনশনে বসেন ধর্মতলা থেকে বার্তা পাওয়ার পরই প্রত্যেকটি জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে সেই অনশন ধর্মঘট এবং সেখান থেকে শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নয় এবার পানিহাটিতে সিনিয়র চিকিৎসকরাও এই অনশনে বসলেন এমন ছবি উঠে আসছে পানিহাটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান ডেন্টাল মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকদেরও দেখা গেল অনশন আন্দোলনে সামিল হতে পঞ্চমীর দিনে যেখানে প্রতিটি মানুষ শারদ উৎসবে দুর্গা প্রতিমা দর্শনে সেই সময় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আমাদের দুর্গার অপরাধীদের শাস্তিতে আমরণ অনশনে ধর্মতলায় বসে রয়েছেন চিকিৎসকরা এবং তারা প্রতিনিয়ত বার্তা দেওয়ার চেষ্টা করছেন প্রতিটি জেলার হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে এবং এই পানিহাটিতে ধরা পড়ল অন্য এক চিত্র এখানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয় তার পাশাপাশি সিনিয়র চিকিৎসকরাও এবার অনশনে সামিল হলেন